ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কি না আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে যে সমাজে সুদের ব্যাপক লেনদেন হয় সে সমাজের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে চায়ের দোকানে বসে মজা করতে গিয়ে গিয়ে বধ করা এবং সুদের বিষয়ে ব্যাখ্যা করুন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কি না দেখুন ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বাইনার রজুলি ওয়াল সিরকি ওয়াল কুফরে তর্কুস্লাহ একজন মানুষের সাথে শিরিক এবং কুফর পার্থক্য হল নামাজ ত্যাগ মান্তারকা আহমেদান ফকাত কাফেরা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো দুইটা অর্থ হতে পারে তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন fa in taabu wa aqamussala তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না সালাত ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের মত এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ বুঝেন তো কি বলতেছে যে আসলে আসলে। কিন্তু পড়া উচিত এটা না। দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে স্বীকার করে সে এরকম যদি হয় তো ইমাম আজম আবী রহমতুল্লাহ বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে সে ফাসেক। আর আবন হরামতুল্লা এই মতের কারণে বহু বেনামাজি বাইচে গেল আর কি কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইয়া আমার রাসুল সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবীরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না আর আমরা তো মাশাল্লাহ যদি কিরে নামাজ ফড়স না কেন বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান করলে কি হয়েছে এই কথা যেরকম নামাজ না পড়লে কি হয়েছে মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পালায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন আরব আলেমদের ফতোয়া হলো বিশেষ করে সৌদি আরবের ওলামা একরামের ফতোয়া হলো নামাজ ত্যাগকারী কাফের মুসলমান না এই জন্য সৌদি আরবের ছোকরা ছোকরা পোলা যুবক পোলা কেউ দেখা যায় যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক নামাজের রক্ত হলে দৌড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়া যায় ইমান রাখে আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না বাঙালির ইমান ওই ছোটবেলা লাইল পড়ে ধুইছে আর মরা পর্যন্ত কত আকাম কুকাম কিসের নামাজ তো নামাজ আরো কত কিছু আল্লাহর কত আয়াত কত আদেশ কত নিষেধে লঙ্ঘন করে অমান্য করে অস্বীকার করে ডিনাই করে এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি ঠিক না বে ঠিক মরার পরে ঠেলা বোঝা যাবে আল্লাহ তারা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন একটা প্রশ্ন আসছে আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে না হয় সে কোন কাতারে পড়ে ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কি না প্রথম প্রশ্নের উত্তর আল্লাহর আইন কতটুকু মানলে সে মুসলমান হিসাবে বিবেচিত হবে প্রিয় ভাইরা আমার কোরআনে আল্লাহ বলেছেন উদ হুলু কাফা তোমরা ইসলামে দাখিল হও ফিফটি পারসেন্ট কতটুকু পরিপূর্ণরূপে ইসলামে রূপে দাখিল না হলে কেউ মুসলমান হওয়ার মুসলমানকে গরদান নেহাদান বলা হয় অর্থাৎ সারেন্ডার করা আত্মসমর্পণ করা এটাই হলো ইসলাম ভাইরা আমার এই আত্মসমর্পণটা হবে তখন যখন আপনি আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিনের সকল আদেশ নিষেধের সামনে আপনাকে সমর্পণ করে দিবেন তখনই আপনি মুসলমান হবেন আপনি যদি বলেন না আমি সমর্পণ একটু হয়েছি কোনো সুযোগ নেই বিভিন্ন সময় প্রশাসন অপরাধীদের আত্মসমর্পণের বিভিন্ন অনুষ্ঠান করে থাকে না কোনো অপরাধে যদি অস্ত্র একটা জমা দিয়ে আরেকটা এক হাতে রেখে পিছনে লুকায় রাখে এর আত্মসমর্পণ গ্রহণযোগ্য হবে তাকে ধরে জেলে পারবে না শাস্তির জন্য শাস্তির বিচারে মুখোমুখি করা হবে না ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন আল্লাহর আদেশ নিষেধ কিছু মন মতো হয় ভালো লাগে সেগুলো মানি যেটা মনের বিরুদ্ধে যায় নিজের বিরুদ্ধে যায় সেটা আর মানি না এই লোক কখনো মুসলমান হতে পারে না ধরি মাস না পানি টাইপের ইসলাম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে মনে রাখবেন এই কথা আবার অনেকে ভুল বুঝেন যে শতভাগ মুসলমান কি কেউ হতে পারে আমরা সবাই তো ভুল ত্রুটি করি দেখুন একটা হলো বিশ্বাসগত আর একটা হলো কর্মগত বিশ্বাসের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে আল্লাহ তালার বিধিবিধানকে আদেশ নিষেধকে আপনার জন্য একমাত্র এবং একমাত্র উপযোগী মনে করতে হবে এটা হলো বিশ্বাস কর্মের জাগায় আপনি শতভাগ সঠিক থাকতে পারবেন না কিছু ভুল ত্রুটি হয়ে যাবে সেটার কারণে আপনি ইমান হারা হবেন না কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ইমান থাকবে না অতএব অনেক লোক আছে আমাদের সমাজে দেখবেন বলে যে ইসলামের সব আমার ভালো লাগে কিন্তু এই আমার জিনিসটা লাগে না আছে না নাই ইসলামের সব মানি আমি কিন্তু এটা মানি না নিজের বিরুদ্ধে দলের বিরুদ্ধে গোষ্ঠীর বিরুদ্ধে যখন যাবে তখন অপব্যাখ্যা করে ঘুরে এগারো সেটাকে নিজের পক্ষে আনার চেষ্টা করি আছে না নাই এরকম যদি হয় তাহলে ভাইরা আমার কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে আপনি কার্যক্ষেত্রে পরিপূর্ণ মানতে না পারেন আত্মসমর্পণ পরিপূর্ণ করতে হবে বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান যদি কেউ না মানে না মানে অবমাননা করে অসম্মান করে রাষ্ট্রকে অস্বীকার করে রাষ্ট্রের চোখে আইনের চোখে সে রাষ্ট্রদ্রোহী ঠিক না ভাই ঠিক কিন্তু যদি বাংলাদেশ রাষ্ট্রের আইন লঙ্ঘন করে অর্থাৎ একটা আইন বিরোধী কাজ করলো সে তাহলে একজন সাধারণ অপরাধী তার শাস্তি হতে পারে মাফও হতে পারে সামান্য সম শাস্তি হয়ে আবার ক্ষমাও পাইতে পারে বা হয়ে আসতে পারে ঠিক না বেঠি সাধারণ আল্লাহর কোনো আদেশ নিষেধ লঙ্ঘন করলেন আপনি সাধারণ গুনাগার কিন্তু ইসলামের কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুললেন মানলেন না মনমতো হলো না তখন এবার অপপেক্ষা শুরু করে দিলেন ইমান নিয়ে টানাটানি দেখা যাবে খবরদার আমি বললাম না একটু আগেই ফেতনার যুগ চলছে চতুর্দিক থেকে ফেতনার ঝড় আসছে কোন ঝড়ে কতজন ঝরে যাচ্ছে কেউ খবর রাখে নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করতেছে জাকার দিচ্ছে টুপি মাঠা দিচ্ছে ওয়াসনতে শুনতে আসছে কিন্তু বেইমান হয়ে গেছে আল্লাহর আইনকে আল্লাহর বিধানকে অস্বীকার করার আল্লাহ তালা আমাদেরকে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করার তৌফিক নসিব করুন যে সমাজে সুদের ব্যাপক লেনদেন হয় সে সমাজের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে সুদের বিরুদ্ধে যেখানে আল্লাহ তালা কোরআনে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন অতএব যে সমাজে সুদের ব্যাপকতা হবে সেই সমাজের ধ্বংস অনিবার্য কেউ ঠেকাতে পারবে আমার সামান্য একটু সুদের কারবার আল্লাহ সেখানে বলেছেন যে ওয়া রাসূলি সুদের কারবার ছাড়তে না চাইলে আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি ন এত বড় ডেঞ্জারাস সতর্কবার্তা আল্লাহ তালা কেন করেছেন কারণ মানুষ যদি হারাম খায় তার ইসলামের সব শেষ হয়ে যায় আপনারা দেখবেন কোরআনের সর্বশেষ নাজলকৃত পূর্ণাঙ্গ আয়াত আবার হারাম খাওয়ার কথা বলছেন কারণ কি কারণ যদি হারাম পেটে ঢুকে নামাজ কালাম রোজা কোন এবাদতে কোনো কাজ হবে না আমরা তো আজকাল বেশি মানুষ দুই নম্বর দুই নম্বর দুনিয়াতে সবকিছু এখন দুই নম্বর মুসলমানই তো দুই নম্বরের মুসলমান কিরকম দুই নম্বরই মুসলমান আমরা মনে করি আগে পয়সা করি কামায়নি অবৈধভাবে আকাম কুকাম করে দুই নাম্বারিক করে কামায়া শেষ বয়সে এসে আমরা ভালো সাজে যাব ঠিক না ঠিক তবলিকে যায় চিল্লা পীরের মুড়ি ধোয়া দাঁড়ি টাই রাইখা টুপি টাপি লাগাইয়া হাজির সাহেব গাজী সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বিভিন্ন সাহেব সাইজা হুজুর সাহেব মুজুর সাহেব বিভিন্ন সাহেব হাজির সাহেব সাইজা আমরা এলাকা মানুষ সামনে ভালো সাজে যাই তসবিনিয়া মসজিদে বসে যাই সুহাম আল্লাহ আলহামদুলিল্লাহ তাই না সারা জীবন যে মানুষের গলায় ছুরি দিয়ে আসছেন দুনিয়ার মানুষ আপনার ইতিহাস ভুলে যেতে পারে না জানতে পারে আমার আল্লাহ সবকিছু জানেন ঠিক না ঠিক এই জন্য দুই নম্বরই করে আল্লাহকে খুশি করা কোন অবস্থাতেই যাবে না এরপরে প্রশ্ন হল চায়ের দোকানে বসে মজা করতে গিয়ে গীবত বধ করা এবং সুদের বিষয় ব্যাখ্যা করুন দেখেন চায়ের দোকানে বসে বসে মজার মজার কথা জীবনে বেশিরভাগ মানুষই গ্রামাঞ্চলে করে এ সম্পর্কে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান চায়ের দোকানে বসে বসে আপনারা কত মজার মজার কথা বলছেন কত টকশো বসাইছেন চায়ের দেশে আজকে কি চলছে কি হওয়া উচিত কি হওয়া উচিত না কোনটা ভুল কোনটা সঠিক একেবারে চব্বিশ ঘন্টা টকশোর যদি কোনো আয়োজন থাকে কোনো টিভি চ্যানেল চব্বিশ ঘন্টা টকশো থাকে না কিন্তু চায়ের দোকানে চব্বিশ ঘন্টার কি চলে টকশো চলে সব বুদ্ধিজীবীদের আখড়া একটা দেশে এত বুদ্ধিজীবী যদি থাকে ওই দেশ ধ্বংসের জন্য আর কিছু দরকার নাই কাজের লোক নাই বুদ্ধি দেওয়ার লোক শুধু সব ঠিক না ভাই ঠিক সাদে কোনো বৈশা ঘন্টাকে ঘন্টা বৈশা বুদ্ধিজীবী কি করবে টকশগিরি করবে মাগার কাজ করতে বিশেষ করে এই লোয়াখালি লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চলে বিদেশ থেকে ছেলে টাকা পাঠায় আর চাচা আর ছোট ভাই বোন যেগুলা আছে এগুলা টং টং করে ঘুরে বেড়ায় আর চাঁদ দোকানে বই টকসগিরি করে ঠিক না ঠিক এগুলা দেশের বোঝা এসব বুদ্ধিগিরি করে দেশের চুল পরিমাণ কোনো লাভ হবে আর দেশের লাভ তো পরের কথা যে টকসগিরি করতেছে তার লাভ হবে লাভ হলো মাঝে মধ্যে ঘুষে ঘুষি ঠিক না ঠিক এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর ওয়াল্লা বলছেন ভাইরে জীবনে বহুত টকসগিরি করছেন চাদকানে দোকানে বসে এর চাইতে বইয়ের সাথে যদি একটু মজা মশ করাও করেন আল্লাহর কাছে তার জন্য পাবেন কারণ হক আদায় করছেন স্ত্রীকে সময় দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এটা কেন সব পাবেন কিন্তু ওই চা দোকানে বৈশাখ টকশগিরি করলে সব দূরের কথা উল্টা গুরুজ পাওয়ার সম্ভাবনা বেশি সাক্ষায় করার কারণে আল্লাহ তার আমাদেরকে বোঝার তোফিক দান করুন